বাংলায় শিক্ষক নিয়োগে একসময় নিয়োগ বাণিজ্য ছিল বড় ব্যবসা। তখন টাকার বিনিময়ে অনেক ক্ষেত্রেই মেধাবীদের বাদ দিয়ে মেধাহীনদের নিয়োগ দেওয়া হতো। তবে এনটিআরসির শিক্ষক নিয়োগ দেয়া সে ব্যবসায় ভাটা পড়ে। তবে বর্তমানে 16 থেকে 20 গ্রেড পদে জনবল নিয়োগে পুরনো সেই ব্যবসা চালু আছে কোথাও কোথাও। সে পরীক্ষা দিয়েছিল, সপ্তাহে রিটার্নে ফার্স্ট হয়েছে এবং ভাইবা ফার্স্ট হয়েছে, তো তাকে নেওয়া হয়নি। শুনছি এখন 18 লাখ, 11 লাখ, 13 লাখ এই এর বিনিময়ে অন্য প্রার্থীদের নেওয়া হয়েছে। কারণ এই পদগুলো এনটিআরসির বাইরে, এতে স্কুল কলেজ মাদ্রাসায় প্রশ্নবিদ্ধ নিয়োগের মাধ্যমে কোটি টাকার ঘুষ বাণিজ্য চলছে। খুলনা জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সূত্রে জানা গেছে, মহানগরীয় সহ খুলনার 9 উপজেলায় ডুমুরিয়া, কায়রা, পাইকগাছা, দাকুপ, বটিয়াঘাটা, রূপসা, দিঘলিয়া, ফুলতলা ও তেরখাদা এডুকেশন ইনস্টিটিউট আইডেন্টিফিকেশন নাম্বার EIIN রয়েছে এমন মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কলেজের সংখ্যা 617টি। এর মধ্যে মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা 420টি, মাদ্রাসার সংখ্যা 125 ও কলেজের সংখ্যা 72টি। এসব শিক্ষা প্রতিষ্ঠানে 16 থেকে 20 গ্রেড পদে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, ল্যাব সহকারী, অফিস সহায়ক, নিরাপত্তা কর্মী, নৈশ প্রহরী, আয়া ও পরিচ্ছন্নতা কর্মী জনবল নিয়োগ দেওয়া হচ্ছে। কিন্তু অভিযোগ উঠেছে নিয়োগ প্রক্রিয়ার ব্যাপক অনিয়ম, দুর্নীতি হচ্ছে। নিয়োগ সংশ্লিষ্টরা প্রতিটি পদে 9 লাখ থেকে 13 লাখ টাকা পর্যন্ত ঘুষ নিচ্ছেন। ডুমুরিয়া উপজেলার শোভনা ইউনিয়নের পল্লীশ্রী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে নিয়োগের মোটা অঙ্কের অর্থ বাণিজ্যের অভিযোগ উঠে। নিয়োগে অনিয়ম দুর্নীতি তুলে ধরে গত 1 অক্টোবর খুলনা জেলা প্রশাসকের কাছে এলাকাবাসী অভিযোগ দেন। অভিযোগে উল্লেখ করা হয়, অফিস সহায়ক পদে 13 লাখ ও নিরাপত্তা কর্মী পদে 12 লাখ টাকা লেনদেন হচ্ছে। তারপরও কোনো কিছুর তোয়াক্কা না করেই নিয়োগ কমিটি তড়িঘড়ি করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে। স্থানীয় বাসিন্দা রথিন কুমার মণ্ডল দেশ রূপান্তরকে জানান, স্মৃতি মণ্ডল অফিস সহায়ক পদে লিখিত ও ভাইবাতে প্রথম হয়েছেন, অথচ তাকে বাদ দিয়ে মোটা অঙ্কের টাকার বিনিময়ে পছন্দের অন্য প্রার্থী নিয়োগ দেওয়া হয়েছে। খুলনা জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান বলেন, বেকারত্ব লাঘবে সম্প্রতি 16 থেকে 20 গ্রেড পদে জনবল নিয়োগ দেওয়ার নির্দেশনা এসেছে। কিছু কিছু প্রতিষ্ঠানে ঘুষ নেওয়া হচ্ছে এমন অভিযোগ সত্য, তবে অভিযোগ এলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হয়। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।